हेलो फ्रेंड्स, आज के कथा बोलबो बजाज फिनान्स शेयरटार बेपारे। आज के प्राय 3.18% काछाकाछि प्राय शेयरटा आपसेन साइडे जाच्छे। तो बंधुरा, 6007 বা 6010 এই লেভেলটা কিন্তু একটা বেশ ভালো রকম লেভেল, যেই লেভেলের উপরে যেটা কিন্তু 200 EMA কে একটা বড় ছোট সাপোর্ট আছে 200 EMA। তো যদি এই 6010 থেকে 6015 এই লেভেলটা ক্রস করে আজকে স্টেবিলে থাকে, তাহলে কিন্তু আশা করা যায় যে এই শেয়ারটা বেশ অনেক দিন ধরে 6000 উপরে আবার থাকবে, যদি না কোনো বড় সেইভাবে নিউজ আসে। তো যদিও একটা খারাপ নিউজের জন্য শেয়ারটা অনেকটা পড়ে গিয়েছিল কিছু কিছু মানুষের জন্য, এটা একটা ভীষণ ভালো ফান্ডামেন্টাল শেয়ার। যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে আছেন তারা নিশ্চয়ই জানেন যে এই শেয়ারটার ব্যাপারে আমি বারবার বারবার রেকমেন্ডেশন কীভাবে দিয়ে গেছি। আর এখনও বলবো, যাদের কাছে এই শেয়ারটা নেই তারা কিন্তু বায়োনডিপসে এই শেয়ারটাকে ইনভেস্ট করতে পারেন। আর তার সাথে সাথে কিন্তু শেয়ারের এই লেভেলগুলো কিন্তু খুব ভালোভাবে একটু মনে রাখার চেষ্টা করবেন। দেখুন, 200 EMA তে আছে, 6010 থেকে 6015 এই লেভেলে আপনারা একটা বাইয়ের ভালো রকম বাই করতে পারেন, এর একটা বড় সড়ো সাপোর্ট আছে। তো যারা এর আগে বাই করেনি, এবার যদি আমরা একটু RSI চলে আসি, দেখুন RSI প্রায় 43-এর কাছে আছে। তো এটা না তো ওভারবট জোনে গেছে না তো ওভারসোল্ড জোনে গেছে, তো দুটোরই ঠিক মাঝামাঝি লেভেলে একটা আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন এই 43.6 বা 44 এই জায়গাটাতে আছে, তো যেটা একটা খুব ভালো সাইন। এখন RSI আমাদের দিকে এইটা জানায় যে শেয়ারটা উপরের দিকে যাবে নাকি নিচের দিকে আসবে, তার স্পিডটাকে জানায় RSI। যারা RSI সম্বন্ধে জানে না তাদের জন্য এটা বলে দিলাম। আচ্ছা, এবারে আমরা আসি। দেখুন, এই যে লেভেলে আপনারা যদি বাই করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই শেয়ারটা একটা ভালো জায়গাতে বাই করা হবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।